নমস্কার বন্ধুরা, আজকের বিষয় গান্ধারীর 47তম পুত্র সুকর্মার জীবন কাহিনী। ভানুমতি, বিধুমুখী ও চম্পাবতী প্রমুখ রাজকুল বধূরা রাজভ্রাতা সুকর্মাকে অতীব স্নেহ করতেন। তা দেখে দুঃশাসন প্রভৃতি ভ্রাতৃবর্গের মধ্যে ঈর্ষা ও সন্দেহের ভাব জাগরিত হয়েছিল। সুকর্মা রূপ ছিল যেমন অভিনব, তেমনি ছিল গুণাবলী। ভীষ্ম, বিদুর ও বহুবিধ ঋষির সান্নিধ্যে থেকে তিনি পরম শাস্ত্রজ্ঞ হয়ে উঠেছিলেন। একদিন দূত এসে দুর্যোধনকে সংবাদ দিলেন, হে রাজন, প্রজামহলে এক অহংকারী ব্রাহ্মণ কন্যা আপনার নামে অপবাদ প্রচার করছে, আপনাকে দুর্বিনীত ও উচ্ছৃঙ্খল বলে অভিহিত করছে, তাতে সমস্ত প্রজা আপনার প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠছেন। একথা শুনে দুর্যোধন সুকর্মাকে নির্দেশ দিলেন, সেই অহংকারী দেশদ্রোহী নারীকে রথে তুলে হস্তিনার প্রাসাদে আনয়ন করো। সুকর্মা তখন ভাতৃ আজ্ঞা পালনার্থে সসৈন্যে সেই অপবাদ প্রচারকারী ব্রাহ্মণ কন্যাকে রাজসভায় উপস্থিত করালেন। ব্রাহ্মণ কন্যার নাম মালবিকা। মালবিকা অসম সাহসী, কোনরূপ ভয় দ্বিধা না করে কিংবা ক্রোধান্বিত না হয়ে দুর্যোধনের উদ্দেশ্যে সভাকক্ষে বলল, হে রাজন, আপনি হস্তিনাপুরের সর্বময় কর্তা হলেও সম্পূর্ণ দুরাচারী। আপনি চেতনা বোধহীন, অবিবেচক ও নিষ্ঠুর। প্রজাদের কাছ থেকে যদি প্রশংসা অর্জন করতে চান তাহলে অবিলম্বে সংযত হন, তা না হলে বিপদে পতিত হবেন। সামান্য একটা অল্প বয়স্কা তরুণী এসে রাজসভায় এভাবে রাজাকে অপমানের সুরে কথা বলবে, এটা দুর্যোধনের সহ্য হলো না। তিনি ক্রুদ্ধ হয়ে কষাঘাত করতে উদ্যত হলেন মালবিকাকে। তথাপি মালবিকা সজোরে নির্ভীকতার সহিত বলতে লাগল, আপনি সংযত হন রাজন, অযথায় স্ত্রীলোকের দেহে কষাঘাত করা একজন রাজার তো দূরের কথা, সাধারণ মানুষের পক্ষেও চরম পাপ। তাছাড়া রাজা যদি ঐশ্বর্য বিলাসের নিমিত্ত ইন্দ্রিয়গণকে বশীভূত করতে অসমর্থ হন তাহলে তিনি নিমেষেই ধ্বংসপ্রাপ্ত হবেন। শুষ্ক কাষ্ঠের সাথে অশুষ্ক কাষ্ঠও যেমন বশীভূত হয়, তেমনি পাপ পরায়ণ ব্যক্তিদের সংস্পর্শে পুণ্যবানরাও ধ্বংসপ্রাপ্ত হন। জ্ঞান, সৎকুল, দম, প্রজ্ঞা, পরাক্রম, মিতভাষিতা, দান ও কৃতজ্ঞতা, এই 8টি গুণ পুরুষকে প্রতিভা সম্পন্ন করে। যজ্ঞ, অধ্যয়ন, দান, নীতি, সত্য, ক্ষমা, দয়া ও নির্ভেদ, এই 8টি ধর্মের পথ। মানুষ দম্ভের নিমিত্ত এই গুণগুলিকে অস্বীকার করে সহসা সভাকক্ষ যেন স্তম্ভিত হয়ে উঠল। ভীষ্মাদি ব্যক্তিবর্গ ব্রাহ্মণ কন্যার অসাধারণ জ্ঞান গর্ভকথা শুনে পুলক অনুভব করলেন। সহসা সুকর্মা অগ্রসর হয়ে বললেন মালবিকাকে, তোমার কথাবার্তার মধ্যে জ্ঞান আর তেজস্বিতার পরিচয় পাওয়া যাচ্ছে। এমন সাহসী অথচ শাস্ত্রজ্ঞ কন্যা সত্যই প্রশংসার যোগ্য। তাই এক্ষণে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দানে সভাকক্ষকে সন্তুষ্ট করো। এরপর সুকর্মা মালবিকাকে প্রশ্ন করতে লাগলেন এবং মালবিকা উত্তর দিতে লাগলেন। সুকর্মা বললেন, মানব জীবনের লক্ষ্য কি? মালবিকা উত্তর দিলেন, আত্মতত্ত্ব উপলব্ধি মানব জীবনের লক্ষ্য। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য ও ব্রহ্মচর্য। মহামৃত্যু কি? মহামৃত্যু হলো আত্মবিস্মৃতি। মহাপুণ্য কি? বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব ও মুমুক্ষুত্ব। প্রকৃত জীবন কি? প্রকৃত জীবন হলো আত্মবোধ, আত্মস্মৃতি ও আত্মানুভূতি। মহাপাপ কি? মহাপাপ হলো দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা ও স্বার্থপরতা। মহাশক্তি কি? মহাশক্তি হলো স্থৈর্য, ধৈর্য ও সহিংসতা। মহাশত্রু কি? মহাশত্রু হলো আলস্য, নিদ্রা, ভয়, তন্দ্রা, জড়তা, রিপু ও ইন্দ্রিয়গণ। পরম মিত্র কি? পরম মিত্র হল উদ্যম, উৎসাহ ও অধ্যবসায়। মানব জাতির মহাসম্বল কি? মানব জাতির মহাসম্বল হল আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও আত্মমর্যাদাবোধ। মানুষের মন দুর্বল হয় কেন? ভোগবিলাসের আকাঙ্ক্ষায়, ইন্দ্রিয় সুখ সম্ভোগের ইচ্ছায় ও বিবেক বিচার বৈরাগ্যের অভাবে মানুষের মন অত্যন্ত দুর্বল হয়। রিপুর উত্তেজনা ও ইন্দ্রিয়ের উৎপীড়ন থেকে আত্মরক্ষার উপায় কী? মালবিকা উত্তরে বললেন, নিয়ত মৃত্যু চিন্তা, দেহের নশ্বরতা এবং জগতের অবাস্তবতা চিন্তার দ্বারা
আত্মরক্ষা করা যায়, কি উপায়ে মন প্রাণ সবল ও সতীজ হয়। মালবিকা উত্তরে বললেন, প্রতিনিয়ত বিবেক বুদ্ধি ও ন্যায়বোধ হৃদয়ে জাগিয়ে রাখলেই মন সবল ও সতীজ হয়। কোন কোন বিষয় অবলম্বন করলে মানুষের মনে কামবাসনার উদয় হয়? মালবিকা উত্তরে বললেন, স্নেহ মমতা ও ভালোবাসাকে অবলম্বন করলে মানুষের মনে কামবাসনার উদয় হয়। মালবিকার মুখ নিঃসৃত উত্তরগুলি শুনে সভাস্থ ব্যক্তিবর্গ পরম তৃপ্ত ও আনন্দে ঘর্মাক্ত কলিপর হয়ে গেলেন। এমন বিদুষী কন্যা তো কোনো দিন দেখেননি তারা। সুকর্মাও মনে মনে পরম পুলক অনুভব করলেন। আবার সুকর্মার প্রশ্নগুলিও মালবিকার মনে গভীর বিস্ময় সৃষ্টি করেছিল। মনে মনে ভাবছিল, এই রাজভ্রাতার মধ্যে ঐশী শক্তি বিরাজমান, তত্ত্বজ্ঞও আছেন, কুরুবংশের মুখ উজ্জ্বল করতে পারবেন ইনি। সহসা ভীষ্মদেব সুকর্মার সাথে আলোচনাপূর্বক প্রস্তাব রাখলেন, এই বিদুষী গুণবতী কন্যা রাজকুলবধূ হওয়ার যোগ্যা। সভাকক্ষে কোলাহল সৃষ্টি হল। দুর্যোধন দুঃশাসন প্রমুখ ভ্রাতাগণ তীব্র কণ্ঠে প্রতিবাদ জানালেন, অহংকারী দেশদ্রোহী কন্যাকে রাজবংশে আনয়ন করলে ও আমাদেরকেই ধ্বংস করবে। তথাপি সুকর্মা কারও কোনো বাধা না মেনে মালবিকাকে এক নির্জন কক্ষে নিয়ে গিয়ে আপন অভিপ্রায় ব্যক্ত করলেন, হে বিদুষী, পিতামহের আদেশ শিরোধার্য করে আমি তোমার পাণিপ্রার্থী হয়েছি, এ বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। মালবিকা সম্মতি প্রদান করল, কারণ সেও সুকর্মার জ্ঞান গরিমায় মুগ্ধা। কিছুদিন পর মালবিকা ও সুকর্মার বিবাহ ক্রিয়া সম্পন্ন হল। সমচিত্র প্রমুখ ভ্রাতৃবর্গ মালবিকা রূপে ঈর্ষা কাতর হয়ে উঠলেন। পরশ্রী কাতরতায় জ্বলতে লাগলেন দুর্যোধন ও দুঃশাসনাদি ভ্রাতৃবর্গ। ভানুমুখী বিধুমুখী যারা অতীব ভালোবাসত সুকর্মাকে, তারাও সচক্ষে দেখতে পারছে না মালবিকাকে, কারণ মালবিকা বিদুষী। রাজপুরীর গুরুজনবর্গ তার প্রশংসায় সদা পঞ্চমুখ। এরপর সুকর্মার অনুপস্থিতিতে কয়েকজন ঈর্ষা কাতরা রাজবধূ কুৎসিত ইঙ্গিত করতে দু তিনজন রাজভ্রাতাকে প্রেরণ করলেন মালবিকার কক্ষে। তারপর দুর্যোধনও সুকর্মাকে ওই দৃশ্য করালেন প্রত্যক্ষ। রাজপুরীতে কোলাহলের সৃষ্টি হল। দুর্যোধন তিরস্কারে গঞ্জিত করতে লাগলেন বিদুষী মালবিকাকে। সবার কাছে সে উপহাসাস্পদ হতে লাগল। প্রাসাদের মধ্যে অন্তকলহ ভয়ঙ্কর মূর্তি করল ধারণ। মালবিকা ভীতা বা দুর্বল চেতা নয়, সে স্পষ্ট বাক। তথাপি দুর্যোধনের দাপটে তার স্পষ্ট কথা শূন্য গর্ভে বিলীন হয়ে গেল। অগত্যা দুর্যোধনের ষড়যন্ত্রে প্রাসাদ ত্যাগ করতে বাধ্য হলেন সুকর্মা আর মালবিকা। মালবিকার মনে শান্তি নেই, রাজভ্রাতাদের ব্যবহারে সে অতীব মর্মাহতা। চক্ষু দিয়ে বয়ে যাচ্ছে অশ্রুর বন্যা। সুকর্মাকে সে এই অপমানের তীব্র প্রতিবাদ জানাতে অনুরোধ করল। সুকর্মা বলেছিলেন, অন্যায় অবিচারের কুয়াশার মধ্যে ন্যায়ের সূর্য উদিত হতে সহসা সক্ষম হয় না। যদিও সূর্যের শক্তি প্রচণ্ড, তেমনি প্রজ্ঞাবল শ্রেষ্ঠ হলেও দুর্যোধনের বাহুবল অমাত্যবল ধনবল ও অভিজাত বলের কাছে সে সহসা অগ্রসর হতে পারবে না। অপেক্ষা করতে হবে তাকে ঈশ্বর বোধি প্রজ্ঞা। তাছাড়া দুর্যোধন জ্ঞানী হলে মূঢ় ক্রোধী ও হৃদয়হীন। তাকে ভালো কথা বললে সে কথাকে তিনি মন্দ বলেই অভিহিত করবেন। তাই মূঢ় ব্যক্তির কাছে বেদ শূন্যস্থানে আহুতি ও বিনয় এবং কীর্তি বিনাশ প্রাপ্ত হয়। এছাড়া পরাক্রম অনর্থ বিনাশ করে, ক্ষমা ক্রোধ বিনাশ করে, আর আচার আচরণ অলক্ষণ বিনাশ করে, স্ত্রী বিনাশ করে ক্রোধ, আর আশা বিনাশ করে ধৈর্য ও কদর্যতা। মহারাজ দুর্যোধনের শ্রী ধৈর্য মানবতা সবই বিনষ্ট হয়ে গেছে তাঁর অপরিসীম আশা অবিবেচনা আর অনুভূতিহীনতার দ্বারা। তিনি সর্বদা কয়েকজন দুরাচারী ভ্রাতা মাতুল আর ভ্রাতৃবধূর দ্বারা প্ররোচিত হচ্ছেন। তাই প্রতিবাদে কোনো ফল লাভ হবে না। ওরা বদন পাচর তীর্থে উপনীত হয়ে বসবাস করতে লাগলেন। সিদ্ধ তাপস সেবিত বদর পাচন তীর্থ, সেখানে মহর্ষি ভরদ্বাজ পুত্রের শ্রুবাবতী নামে এক অসামান্যা রূপলাবণ্যবতী ব্রহ্মচারিণী কন্যা ছিলেন। তিনি দেবরাজের পত্নী হওয়ার অভিলাষে কঠোর তপস্যা করেছিলেন। 100 বছর পরে ইন্দ্রদেব কয়েকটি বদর হস্তে মহর্ষি বশিষ্ঠের রূপ ধারণ পূর্বক এসে বললেন, এই 5টি বদর পাক করো, এতে তোমার মঙ্গল হবে, আমি বশিষ্ঠ। এ কথা বলে তিনি সামনের ইন্দ্রতীর্থ নামক প্রদেশে তপস্যা করতে লাগলেন। বহুদিন অতিবাহিত হলো।
তবু এই পাঁচটি বদর সুসিদ্ধ হল না। শ্রুবাবতী অগত্যাশীও পা দুটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে উদ্যত হলেন। তখন ইন্দ্র নিজে এসে বললেন, হে ব্রহ্মচারিণী, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, আমার সাথে স্বর্গে গমন করো। তুমি এখানে সিদ্ধিলাভ করেছ, তাই এই স্থানের নাম বদর পাচন তীর্থ। ওই তীর্থে সপ্তর্ষিগণ অরুন্ধতীকে পরিত্যাগ করেছিলেন। ভবানীপতি বলেছিলেন, যিনি পবিত্র মনে এই তীর্থে তেরাত্র উপাসনা করেন, তিনি দ্বাদশ বর্ষ উপবাসের ফল লাভ করেন। এই তীর্থকে কেউ কেউ ইন্দ্রতীর্থও বলে থাকেন। ভগবান পরশুরাম একবিংশতিবার পৃথিবীকে নিক্ষত্রিয় করে এখানেই শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বদরপাচন তীর্থে বসবাসকালে সুকর্মার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ক্রমে শিশুটি হয়ে উঠল বিদ্বান ও শক্তিমান। একদা সেই শিশুটি স্নান করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হল। স্বামী স্ত্রী পুত্র শোকে পাগল তথাকালে ব্যাসদেব ওদের সম্মুখে উপনীত হয়ে বললেন, তোমরা গৃহে প্রত্যাবর্তন করো, যা ঘটেছে এসবই তোমাদের কর্মফল। আমরা সবাই তো নিয়তির হাতের ক্রীড়নক মাত্র, জন্ম মৃত্যু শাশ্বত নিয়ম। তাই পুত্র শোকে কাতর না হয়ে বরং হস্তিনাপুরে গিয়ে আপন অধিকার প্রতিষ্ঠা করো, গৃহে থেকেও অনাসক্ত সন্ন্যাসীর মতো জীবন যাপন করো। ব্যাসদেবের নির্দেশে ওরা হস্তিনাপুরের পথে পদার্পণ করলেন।